नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল। তা আজকে অনেক দিন পর গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমাদের গাছটা বর্ষাকালে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু কিছুদিন যাবত মা অনেক সেবা যত্ন করে গাছটাকে আবার বাঁচিয়ে তুলছে, আর কত বড় বড় ফুল হয়েছে এইবারে। তা যাই হোক, তাহলে চলুন নিচে যাই। তা এখন রাহুল অফিসে চলে যাচ্ছে, আর আজকে রাহুল অফিসে চলে যাওয়ার পর আমি আপনাদের একজনের সাথে পরিচয় করাবো। একজন না, অনেকজনই আছে আমার খুব কাছের বন্ধু। তাহলে চলুন এবার পরিচয়টা করে নিই। এই যে আমাদের বাড়িতেই এখন থাকছে, তা যারা হলো আমার নতুন বন্ধু তারা হলো এই যে এনারা। ইনি হচ্ছে আমাদের পাড়ার একটি কুকুর, রিসেন্টলি 5টা বাচ্চা দিয়েছে। বাট বাচ্চাটা দিয়েছিল আমাদের মাঠের জঙ্গলে, কিন্তু সেখানে অনেক বেশি সাপের উপদ্রব হওয়াতে আমি ওদের সবাইকে এখানে নিয়ে চলে এসেছি। তা এখানে অনেক সেফলি আছে, বেশি ঠান্ডাও লাগে না, কারণ গাছের নিচে আমাদের বাড়ির যে জানলার শেডগুলো সেগুলোও আছে, বেশি কুয়াশাও পড়ছে না, কিছুই না। আর ওদের মা আমার সাথে এত বেশি ফ্রেন্ডলি যে আমি ইজিলি বাচ্চাগুলোকে ধরতে পারছি, আদর করতে পারছি। আর বাচ্চাগুলো আমার গায়ের গন্ধ এখন খুব ভালোভাবেই চিনে গেছে। তা যাই হোক, ওরা এখন খাচ্ছে, খাক, আমি গিয়ে উপরের সব কাজবাজগুলো সেরে নিই। বাড়ির সব কাজবাজ সেরে চলে এসেছি এখন সোনার দোকানে। সোনার দোকানে আসার একটাই কারণ, আমার যে গলার টার্সেলটা আছে সেটা ভেঙে গেছে, সেটাই সারাতে আসা। তা যাই হোক, যতক্ষণ ওরা সারাচ্ছে আমি ততক্ষণ একটু আচার কিনে নিই। কিছুই না, অনেকদিন কদবেল খাওয়া হয় না, তাই জুয়েলার্সের বাইরেই দেখলাম একটা এরকম ফলের দোকান আছে, আচার ফাচার বানিয়ে দেয়। আমি সেখানেই এখন এসেছি, ততক্ষণ যতক্ষণ হাটটা সারাচ্ছে ততক্ষণ আমি আচারটা বানিয়ে এটা বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো। তো খুব টেস্টি করে কাকুটা বানিয়েছিল, ঠিক মানে আপন জুয়েলার্স যেখানে আগের বার গেছিলাম ঠিক তার অপোজিটেই এই কাকুটা বসে। সেই দিনও দেখেছিলাম, আবার আজকেও দেখলাম, বাট সেই দিন ব্যস্ত ছিলাম তাই আর কেনা হয়নি। বাট আজকে ফাঁকা আছি, একা আছি, ওই জন্যই ভাবলাম যাই গিয়ে কিনে নিই। তাই শুধুমাত্র চাটনিই কিনিনি, আরও অনেক কিছুই কিনেছিলাম, পেয়ারাও কিনেছিলাম, সেটা আর দেখালাম না। যাই হোক, এটা নিয়ে এবার দোকান থেকে জিনিসটা নিয়ে আবার বাড়ি যাচ্ছি। এই যে নেমে এখন হেঁটে বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি যাওয়ার দুটো রাস্তা, একটা হলো এইটা আর একটা হলো রত্তলা মন্দিরের নিচ থেকে। যখন গাড়িতে থাকি তখন ওই রত্তলা মন্দিরের নিচ থেকে রাস্তাটাই ব্যবহার করি, আর আমি যখন একা থাকি বিশেষ করে তখন আমি এই রাস্তাটাই ব্যবহার করি, কারণ রাস্তাটা বেশ পরিষ্কার, ফাঁকা ফাঁকা রাস্তা। আর ওই রাস্তাটা একটু মানে নোংরা থাকে, সব রাস্তার টাইম কলে বসে স্নান করে, বাসন মাজে, আমার একটু কেমন লাগে এগুলো দেখতে, ওই জন্য আমি যাই না একা থাকলে। তো যাই হোক, আমাদের বাড়ির কাছে দুটো ঘোরার জায়গা আছে, সেটা তো আপনারা জানেনই, বাট কী কী কোনো দিন বলা হয়নি। তা প্রথমে তো হলো যেটা আমার ঘরের পিছনেই আছে জঙ্গলটা, ওই জঙ্গলে শীতকালে বহুত মানে স্কুল থেকে আসে বা কেউ পিকনিক করতে আসে ওখানে আসে। আরেকটা হলো এইটা, এটা হলো চিন্তামণিকরের একটা মিউজিয়াম, এখানে নামটা আপনারা দেখতেই পাবেন এক্ষুনি, এই যে ভাস্কর ভবন, এখানে এই মিউজিয়ামটা আছে। কোনো দিন আমার আসা হয়নি, বাট চেষ্টা করবো আসার। এর ভিতরে অনেক স্থাপত্য আছে, তা আপনারা চাইলেও এখানে ভিজিট করতে পারেন। জায়গাটায় মাঝে মাঝে দেখি লোকজন আসে, বাট যেহেতু এতটা ভিতরে তো ওই জন্য সেরকম একটা কখনোই ভিড় দেখিনি। কিছু কিছু ট্যুরিস্টকে আসতে দেখি মাঝে মাঝে,
বাট এর ভেতর আমিও না এতদিন হয়ে গেছে কোনোদিন আমারও যাওয়া হয়নি, আসলে বাড়ির এত কাছে তো ওই জন্য আসলে গ্রাহ্য করে আর আসা হয় না। বাট আপনারা যদি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দেবো, কিছুই না, গড়িয়া থেকে বাসে বা অটোতে রথতলা বলবেন, রথতলার সামনে নেমে ডান হাতে যে রাস্তাটা আছে বাইপাসের দিকেই সেটাতে চলে এলে এই রাস্তাটা। তা যাই হোক, বাড়ি আসতে আসতে আমাদের আরেকজনের সাথে দেখা হয়ে গেল, এও আমাদের পরিবারেরই একজন সদস্য, আগে আমাদের বাড়িতেই থাকতো কিন্তু বড় হওয়ার পর আমাদের বাড়ি ছেড়ে দেয়। এখন চলুন ওর সাথেই বাড়ি যাই। চলে এলাম, হাতটা জুড়েও দিয়েছে আর দেখলেই কদবেল কিনেছি, তা এখন ড্রেসটা চেঞ্জ করে আগে কদবেলটা খাই, দেন তোমাদের আমি হাতটা দেখাচ্ছি যে হাতটার কি সমস্যা হয়েছিল বা কিছু। টাটা। তা এই যে আমার সেই টার্সেলটা, এটা কি হয়েছিল, এই যে পয়েন্টটা না, এই 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 জায়গাটা সোনার পুরো ভেঙে গেছিলো, তা সেইটা জয়েন্ট করতেই গেছিলাম কারণ বিগত 1.5 বছর ধরে আমার ভেঙে রয়েছে আর আমি না হাড়টা পড়তেও পারছি না, এই ভয়ে যে জিনিসটা যদি আরও নষ্ট হয়ে যায়। তা এখন আমি আজকে এটা সারিয়ে আনলাম, দেখি এরপরে যদি কোনো দিন পড়ার সুযোগ হয়। তা যাই হোক এখন চলো, চলে এসছি এখন উপরে। আজকে না শরীরটা একটু খারাপ করেছে কারণ ওই বিকেলবেলায় অতটা কদবেল খেলাম, তো বিকেল না ঠিক দুপুর নাগাদই খেয়েছিলাম, 3:30-3:30 নাগাদ। যাই হোক, যার ফলে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, তা এখন দেখে একটু ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর দেখতে থাকবেন রিমাইন্ডার অল ইন ওয়ান চ্যানেলটি। থ্যাংক ইউ, টাটা।